লাগাই আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রালাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস পেলেটেলো ডিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস এভরিডে মাসালা ফিউজন আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স ফোন করল কাইলে ডিল করিম আর যদি নিদিয়ে উড়াই দিম তই যি করবি মহলে একু করব নো কি একু করব নো মই শুট করব নোৱাৰিম দুই লগ লাগি করিম বাবা মিলিটারি বাবা আই মিন মই এজন এক্স আর্মি হব বক ভাই বক মিলিটারিক আমি বহুত সন্মান করো জানে না ও আপনার মিসেস নাকি মই হে মই মু দালিং হে মিসেস মই শাদী কৰোৱা নাই নহয় শাদীৰ মই একদম খিলাফ অ তাৰমানে আপুনিও বৰলা মিলাওক মিলাওক কি হ'ল মই বাবা সন্যাসী মোক বৰলা বুলি কৈছে ইয়ে বা ঠিক নেহি লাগা কি দিয়ক প্ৰেমলতা বাইদেউ বোলে ঘৰ ঘূৰি আহিল হেডসারে এক টাকাও ভরব লাগা নল দিয়ক আপনি আর এথেন মনটো কিয় বয়া করছে লিলিক বড় দরকার আসিলে বরকে মনত পড়ছে তাইক লগি ও বাইক লিগি মনত পড়ছে একদিন বাইক লিগি মনত পড়ি মোকাতে কানবাও দিয়া নাছিল লুকে লুকে কানছিল মই আজি তার কথা আপনি নিজে কইছে নহয়ে কথা নকব হে তাই যাওয়ার পিছত মই আপনাক বহুত মরম দিবা চেষ্টা করছো মোর মরমে যদি আতা নাই আর এটা নিকাহ করে আনব বয়া নাপাবি খিলি মই আরো নিকাহ করম তিরির উপারত মোর বিশ্বাস নহ হইছে কি বা বিশ্বাস হর কাম করলু তোর কথা কোয়া নাই হে প্রেমলতার কথা কইছু কি মেন মরম করছিল সারে অপহরণ নাটক খান করি কোনবা এটা মিলিটারির লগত যাই হুমে আছে তাই তিরিকো বিশ্বাস করে না কোনবাই খলো গেলে কেনে আছিলে খানা ভাল পিছে হোটেল খানা হোটেলের খানা মস্ত হদয় ন মই হোটেলের খানা মস্ত ভাল পাও থয়ে তোর ভাল পা বস্তু তইনু কি বয়া পা ও প্রত্যেক হাজতে হোটেলের বস্তু হয় তাকে মু পেট একদম বেয়া হৈ গছিল নিশা কলে পাপ হব বেছে আহতে কিন্তু মু হখরানেও দিছিল হোটেল না হলি ভাল দুখনে চলি গেটা দুই যে তো গ্রুকি থাকে মত খায় না খায় সাগে তাসু খেল খালেও কিন্তু আপনালোকৰ নিচিনাকে বেহু চোৱাকে নেখায় তহত একবার প্রেমলতার খবর করবা আইলু এ স্যার নিজের ভন্টির দরে তাই কম মরম করে ঘরিয়ালর চকু পানি দেখো বলে আইছো ওলা ওলা মোর ঘর পা ডালিং একদম নেমাতিবি এই পাখন্ড হলক একদম নেমাতিবি ইহর হলে কি কইছে তই নেজানো নহয় আই ওলা ওলা মোর ঘর পা বা বহুত বেশি গুলি লাগে স্যার এগের পা জো আমার এরপে জো মাস্টরে ইচ্ছা করলি তাহা ক্ষমা করবা পাল্লা হই হে মাই তোর কথা বহু শুনলো এটা কথা কোশুন এই পাখণ্ড আহু তোর দেহাতু তো অখুশি করা না মুখ সকলে বরলা বুলি মাতে হে ইউ বরলা তুক তো রাইজখনে বরলা বুলি মাতে আজি রাতে তিনিও বরলার তামাম জমিব না ভাই না মই যামগৈ কিন্তু যোৱাৰ আগতে অনুমতি পালে থোৰা চা শিৱ বাবাৰ প্ৰসাদ ল'লোহেঁতেন শিৱ বাবাৰ প্ৰসাদ অ ভোলে বম বুলি এক চুস্তা লগাই দিম চিলিমত জুই উঠি যাব বাবা মইতো সেইটো হজম কৰিব নোৱাৰিম আপুনিয়েই খাওক নহয় উপিমহে আমাৰ অসমীয়া ভাষাটোৰ সেইটোৱে প্ৰব্লেম ভাতো খায় পানীও খায় সেইটো আৰু কি আচৰিত হ'বলগীয়া আছে আমি ভাত ৰুটি খাওঁ পানীও খাওঁ ভাত ৰুটি মানে খানা খানা খানে কাচি জোতা হে আৰু পানী পিনে কাচি জোতা হে হয় হয়
মানে সেইটো খাবলৈ মানে হুপিবলৈ পিছফালে যোৱাই ভাল হ'ব নেকি? ঠিক ঠিক, পিছফালে গছ গছনিৰ মাজত ক'ৰবাত আৰামছে বহি লৈ হুপিম। আহক, এটা জোৰদাৰ চুষ্টা লগাই মই যামগৈ। আহক বলক বলক। বাবা, এতিয়া বৰলাকো গেলাব যেন পাইছো। পানী পিনে কা চিজ হতা হে অর খানা খানে কা চিজ অর ভাং হুপনে কা চিজ। মোর দুখুন হজমে হয় না। কিয়া কিবা গুরু বাকি বস্তু খাইছিলি আন পাও? তোর তো হক তো কম নয়, যা তা বস্তু খা। বেটা লই রাখো, একেলগে খাইছো, তোর হজম হয়ে গেল না? কিবা খালো আমি মনত কসুন। হাও কিয়া হয়, হেচারো ঘর পানি খাইছিলু আর প্রেমলতায় কথা কই থাকতে সাদা খাম খাম বলিও খন হল। ও তোর পানিও হজম নয় জি, তোর লিভারজত ফাইনাল যা। তো এটা মূর্খ, তো তোর দরে মূর্খ হলে ভালো আছিস। সেন্টিমেন্ট বলা বস্তুটো থাকলি হে কিয়ে ভাই, হেচ্ছারে জি উলিয়ে দিলা মোর হজম নাই। হেটু মো পারা নাই, কুকরে না পারে কাকলোর গুব। কুকুর নহয়ে হাপে, হাপে না পারে কাকলোর গুব। হাপে হোক বা কুকরে হোক বা মানুষে হোক, কঁকালোর গুব পটকে না পারে। কিয়ে বেটা খুঁড়িয়ে সা, ও হেচ্ছারে খানা পাতা নাই নাকি? কিওর খানা হে? বিনে পয়সা এই তিরি ঘর পালা? ও হেচ্ছার মনে মনে আছে, হেচ্ছার মাথা সেটা একদম নষ্ট হয়ে আছে। কে হয়, কিবা লেনদেন হল নাকি? কিবা জানা যদি কো, আমি নাজনা কই যদি কিবা লেনদেন হছি। লেনদেন হর আগতে উদ্ধারে হলু। ও লেনদেনের কথা আমি নাজনু দক। তে মাথা নষ্ট হল কে? মিলিটারির লগত পলে যাই অপহরণ হবলি কলি, মাথা কে গরম হব হে? ইনভেস্টিগেশন হয়েছে র, এটা কথা হয়। এগুলা পাসেনার বস্তু না, হেনা হবই। কি বস্তু? পাসেনাওয়াই পিছত বিয়া কর, পাসেনার বস্তু বেলেগ হয়। এ যাই ইটা, মই যাও দে। কি ভোক লাগে? আপনাক লগ পাই বড় ভাল লাগে, আপনার জীবন শৈলীও ইন্টারেস্টিং হব। আহক না এবার মোর তাত, সরুক এখন আশ্রম একবার দেখলি যে। যাম যাম যাম, নিশ্চয় যাম। আসলতে মোর একটা বড় বেয়া স্বভাব আছে, হঠাৎ কোনো কারণ নোহাকে মোর মনটো বেয়া হয়ে যায়, আর মোর মনটো বেয়া হলে মই করবলে গুছি যাম। ইয়ে বাত নহয়, মানে মই সেইটো কথা কোৱা নাই, মই কৈছো যে আপুনি মোর তাত এবার আহক। তাকে কলো মই, যিমান সোনকালে মোর মন বেয়া লাগিব সিমান সোনকালে মই গৈ আপোনাৰ ঘৰ মানে আশ্রমলৈ। ঠিক আছে, ইন্তেজার রহেগা, তো মই আহো, আলবিদা। ওকে বাই। এই আপোনালোকে বেশি ইংরাজি ব্যবহার করে, হিন্দি কোক না ভাই, হিন্দি জিন্দা রহেগা তো ফির মোলাকাত হবে। ঠিক আছে ঠিক আছে, মন বেয়া লাগেগা তো মই জরুর যায়গা। মেল নেকা সিলসিলা চলতা হি রহেগা দে। মার্ভেলাস হিন্দি হে, আইয়ে দবাকে পিয়েঙ্গে। হব হব, নিশ্চয় যাম। আশ্রম তো নিরিবিলি ঠাই, খোয়া পিয়া চলে থাকিব, সব করিম। ঠিক আছে আহো। যেটো দেখছো হেচ্ছার লগত আর আমার সম্পর্ক নহব, দিনক দিনে স্যার বদলি যাই আছে। কক দে বাপা, এগুলা পাড়ি যা, হাজার হক এই কেদিন মনের দুঃখত আছে না? এ নহ, আরো দুঃখ আছে। কি এ কিহর দুঃখ? হাজার হক প্রেমলতা আমার বন্ধিত জানে না, কিন্তু তাই ক্যারেক্টার লুজ হল কিহর কারণে? স্যারর কারণে। কি নব কি আসায়ে? ও সারো স্বভাব ধরি, সারো স্বভাব ধরি, তাই সারো করি মিলিটারি তোর লগত পলিছিল, কিবা ভাবি ঘুরি আহি। থেই নাজনা নুহুনাকে এগলা বকপা নাপে, কিয় বকা এনে? খসা হতা কইছু মই। ও বেজি তো দিয়া আমার এখেতে নি ফেলে ফেলে দিলা, হে ভাজুক বেজে বেজি দুটো ফেলে দিয়া গেল। ইতা মনত পড়লি বুকখান গোটে হম হম করে, মন তো কেম ভাল লাগে হে দাদা। ও তা মানে তোমালোকৰ বেজি নাই? বস্তা ছিলা তো আছিল। হে দিয়া, আজি বস্তা সিলোয়া বেজিরে বুটাম লগাই দিম বাপা। একদিন চাবা প্রেমর তাই সারু কেরি জীবনের কারণে গুছি যাব। এইখিনি পেহি বাজার ও আনসা বাপা দেব। নবহ দিয়ক পেহি, গা চা কিবা ভাল লাগা নাই, অলপ সোনকালে ঘরক যাও। বাহা হা, অলপ কথা কে পাতু, আপনা হাল কথা পাতবা মন নাই হে? কার কার পর টাকা আনছিল ঘুরে দিব, সকলে গজ্জি আছে। দিম রবা হে, বলা হ হিসাব করে চাবা লাগবো কুনি কিমান পায়। বেলেগক দেবা না দে, জাদুদার টাকা কেটা দিব, চকুত গজ্জি আছে। জাদুদাই গজ্জি আছে,
পঞ্চাশ টাকাহে দিছি পঞ্চাশ টাকাতে ইমান গজ্জনি না কিহত টাকায় বাপ্পা চান্দা চান্দা প্রেমলতা খড়ি দিয়ার নামও চান্দা আছিল আইলা পশু কর কি কয় বাপ্পা কই থাকবা দা হ্যাঁ ভোলা হোক তিরিক মামেক ঠে থৈ আছিল আজি আহি হলছে বোলা যে আজি নাহে খাটাং জয়কান্ত মহিমে আগে বেলা হলে আইলা হই পিছবেলা হল না কুকুরি কানা মানু না ও মুখ থবা হতে ঘুরি যাওতে যত পত হতকে ময়ে হাক দিলু কলু গাড়ি তুলি দে মামা যাবা পারিম দে ও গাড়ি তুলে দিলাক হক দে ওরবা গাড়ি ভাড়া দিছিল না মামাই দেয়া নাছিল মই কইছু কি কইছো হা ও পুলিশ কুড়াই দে পাঁচশো টাকা খান দেখে খুচরা নাই বলে কইছু মামাই দিতে কিমান টাকা দিলা মুখ দেয়া নাই টেম্পো ড্রাইভার তো ভাড়াতো দি দিছি হাম মারি জয়কান্ত মামার বুদ্ধি কিহুর বুদ্ধি হে তোমার হাতত দিলে পঞ্চাশ টাকা দিবা লাগিল তাতকে ভাড়াতো দি দিছি পনেরো টাকাতে হল ইটা ও টেম্পো ড্রাইভারটোক বিশ টাকা আহান দিছি পাঁচ টাকা ঘুরে লইছি বা আমাক বেশি খাবো হা জয়কান্ত মামাই হক ডক হে এমান বুদ্ধি থাকাই তো মামা এমান টাকা করছি আপনারও যদি এমান বুদ্ধি থাকিলা কই ও প্রেম ভাত কিটা খাওঁগে বল একদম খাবলে মন যোৱা নাই ডালিং পেটটো ফুলি আছে বমি বমি ভাব বুকুখনো জ্বলি আছে ইফালে টেঙা টেঙা উগাও আহি আছে কাইলে ডাক্তৰটো মাতিম ৰ হোটেলৰ খানা সোপা খাই খাই মোৰ একেবাৰে অৱস্থা বেয়া হৈ গৈছে হোটেলৰ খানা ইমান দিন হোটেলৰ খানা কিয় খাব লগা হ'ল মই বুজি নাপালো ঐ প্ৰেম তোক বাৰু অপহৰণকাৰীয়ে হোটেলে হোটেলে ঘূৰাই ফুৰিছিল নেকি কি কয় এনেকুৱা জেগাত ৰাখিছিল কাউৰীৰো কা নাই ঋষিমুনিৰো চাহ নাই ইমান ভিতৰুৱা ঠাইডোখৰত তহঁতে খাবৰ বাবে হোটেল ক'ত বিচাৰি পালিও জানো সিহঁতে মটৰ চাইকেলে গৈ ক'বা পানে আহোঁতে যাওঁতে এঘণ্টামান লাগে তাকেই তহঁত চাৰিজনে খাৱ নহয়নে কোন চাৰিজন আমি তিনিজনহে তই অপহৰণকাৰী দুজন আৰু মিলিটাৰী বাবাজন হে হয় মিলিটেৰী বাবাজনে আকৌ আমাৰ লগত খাবলৈ যাব কিয় তেওঁ এদিনেই গৈছিল কালি ৰাতি কি তাৰপিছত তাৰপিছত আৰু কি হিন্দী চিনেমা ষ্টাইলত ফাইট কৰি মোক উদ্ধাৰ কৰিলে তেখেত মোৰ বাবে একদম ভগৱান সদৃশ সেই ভগৱান সদৃশ মানুহজনে তোক ৰাতিটো ক'ত ৰাখিলে কৈছোৱে দেখোন সেইখন গাঁৱতো আমাৰ পেহী নিচিনা বিধৱা পেহী এজনী আছে তাতে মোক ৰাতিটো থাকিবলৈ দি গোটেই ৰাতিটো মিলিটেৰী বাবাজনে বাৰান্দাতে পহৰা দি থাকিল তাৰপিছত ৰাতিপুৱা থানাত আৰু তাৰপিছত দেখোন ঘৰে পালোহি অ' ডালিং কি হ'ল একো নক'লে যে নাই অ' কথাবোৰ কিবা খেলি মেলি তই তই অকণ জিৰা বেজিৰো নাম থাকেতো দাদা সোণামুৱা বেজি সৰু বেজি মজলীয়া বেজি ডাঙৰ বেজি ও তাতকে উপারত কাঠাহিয়া বেজি তাতকেও ডাঙার এটা থাকে হেতু আরো বস্তাহিয়া বেজি বস্তা সেলাই করাটো নিদিবা তার বাইরে তুমি জি বেজি দিয়া মই লম এনাই খুন্দার সোণামুৱা বেজি ও সোণামুৱা বেজি মানে কি জানে না দাদা এনে জানো এ দিয়া জি দিয়া দিয়া সোণামুৱা বেজিটো
মস্ত মরম লাগা পিতালুর বেজি, তারে উপারত তো সরু বেজি। সরু বেজিটো আর পিতালু নয় দকসুন, নাওমান ডাঙার সরু, তারপিছত মজেলে, তারপিছত ডাঙর, তারপিছত কাঠাহিয়া, হ্যাঁ যিকোনো এটা দিয়া। আহান গণেশর ফটো অলমে থয় আছিল, তাতে তারিখ মাহা লেখে, মই তাতে বিন্ধে থৈছিলো। ও বৈঠানত উঠে ফেলে বয়াক মায়া, হেহান ভিজালা? ও বেজিটো দিয়া। আমার এখেতে নি ফেলে ফেলে দিলা, সেই ভাজুক বেজে বেজি দুটাও ফেলে দিয়া গেল। ইটা মনত পড়লি বুকখান গোটে হম হম করে, মনটো কেম্বা লাগে হে দাদা। ও তারমানে তোমালোকর বেজি নাই, বস্তা সিলোৱা তো আছিল। হ্যাঁ দিয়া, আজি বস্তা সিলোৱা বেজিরে বুটাম লগাই দিম বাপ। ও হেতু নাই নহয়, আমার এখেতে মদ খাই হরে নে ফেলছি। মদ খাই বেজি হেরুয়াইছে? ও জিয়া দেউতাকে মদ খাই বকিয়েছিল, আমার এখেতে খঙুতে আজি বুড়ার বাপেকে মুখখান চিলে থম, সেই বুলি যে ভাজুক ভাজে অলে গেল, সেই ভাজুক ভাজে বেজিটো নাই আর। বারো হব দিয়া। মুঠতে হিরুজু আদি গৈ আপুনি যদি মোক মুকুলাই আনিলেহেঁতেন, সব ফুচ হল, মদ খাই ঘৰতে পৰি থাকিল। মিলিটে কি খালিও প্রেম? গ্যাস্ট্রিক এমতি স্টমাক এটা। ঘরত তো নাছিলে? কালি কওঁতে বাবাজনে কিনি দিছিল। বাবাজন সঁচাকৈয়ে বৰ ভাল মানুহ। ভাল ভাল ভাল, মিলিটারি বাবা যে, তাতে বৰলা ভাল দে। ও কি মাভালাস ফাইট কৰিছে দুজনৰ লগত, তাকো দুজন পিস্তল থকা দেখা লোৱা, দেখিয়ে ভাল লাগিছিলে। তোৰ সাগে সেই সিনেমা চোৱাৰ নিচিনা লাগিছে। সিনেমাতকেও ভাল লাগিছে, একদম লিভত দেখিছো যে। কি লিভ? খেল বুজে দেখায় টিভিত লিভ। ও লাইভ দেখিছ তাৰ মানে? ও চকু আগতে দেখিছো, লিভত নেদেখি শ্বুটিং চাবলৈ যাম নেকি? ও ডালিং ভাবু কিবা হয়গে কিবা নহয়নে? কিবা ভাবিছিলি তই? ভাবিছিলো একদম টাইগাৰ শ্ৰফৰ ষ্টাইলত আপুনি যাব। তেখেতৰ বা ঘৰ কোত? কাৰ? এই টাইগাৰ শ্ৰফৰ, জিকি শ্ৰফ যে হিন্দী চিনেমা, এই জিকি শ্ৰফ যে এতিয়া বুঢ়া হ'ল। এ তুমি ৰাজা নুহে তুমি ৰা দিল বৰ, সেই গানটোত যে আছে ও জিকি শ্ৰফ। অ টাইগাৰ শ্ৰফ সেই বুঢ়াটোৰে পুতেক। যে কি বুঢ়া হ'ল কথা কবলৈ আহিছ? আমাৰ জামানাৰ হিৰো আৰু টাইগাৰটো আমাৰ জামানাৰ হিৰো। ইমান ভাল পাওঁ তাক, অনবৰতে তাকেই কল্পনা কৰি থাকো। জিকি শ্ৰফৰ ষ্টাইলত আপুনি যাব, কি যে কওঁ, টাইগাৰ শ্ৰফৰ ষ্টাইলত বোলে মই জিকি শ্ৰফৰ ষ্টাইলত গ'লোহেঁতেন। এ যাৰ ষ্টাইলত যায় যাওক, মুঠতে হিৰুজু আদি গৈ আপুনি যদি মোক মুকুলাই আনিলেহেঁতেন, সব ফুচ হল, মদ খাই ঘৰতে পৰি থাকিল। মিলিটে তই হেচাৰক নামাতবি আৰু ঘৰত একদম নাযাবি কিন্তু, মই বস্ত বেয়া পাম। কিয় এ কি কিয় এ পৰহিদিনা ৰাতি আৰু কালি পুৱা আমাক কুকুৰত কিয় বেয়া ব্যৱহাৰ কৰিছে? তোৰ ভয় লগা নাই? মুঠে লগা নাই, দুখটো আমাৰে। কি দুখ কৰিলো আমি? প্ৰেমৰতাক যে চকানত নিয়াৰ নামত আমি চান্দা তুললো, ভাল কথা হৈছে নাকি? বেয়া কথা হৈছে তে, বেয়া কাৰণে ছাৰ হিচাপে কিবা এটা কৈছে, তাকে ভাবি থাকিলে কি লাভ হ'ব? তাৰ মানে তই হেচাৰৰ ঘৰত যাবি? কিয় নাযাম, মই যামেই। তই যি কৰা কৰ, মই জিন্দগীৰ কাৰণে হেচাৰক বেয়া পাইছো। এডাল পাগলা হল, এই ৰসু, এই প্ৰেমলতাৰ অসুখৰ বিষয়ে কোনো সুধিলে যে? সেইগিলাখান আমাৰ দৰকাৰ নাই দিয়ক, উঠক। কিয় তেনেকৈ কয়? এ অধা চাৰি বস্তু দিয়ক, মাইক ভাল হ'লেহে বিধান ভাল হ'ব। প্ৰেমলতা,
ইমিডিয়েট এফেক্টৰ কাৰণে এণ্টিবায়'টিক ইনজেকচন দিব লাগিব নেকি টম্পৰিডম আৰু লগৰ আনিছে নেকি অ' ডক্টৰ দেখোন আপুনি তেনেহ'লে মোক ইয়ালৈ মাতিছিলে কিয় নাই ডিছকাছ এটা কৰিছোঁ আৰু ক'তনো আপুনি ডিছকাছ কৰিলেহে ডক্টৰে নাৰ্ছত যেনেকৈ অৰ্ডাৰ দিয়ে তেনেকৈ আপুনি মোক অৰ্ডাৰহে দিলে Borola Kai, Agbarhale, Anmol Mary, Ultralight, Tea Time Bite, Nihar Jasmine, Amul the Taste of India, Indica E.G. Hair Color, Vivel Soap, Kiss Miss Belle Tello, DVS XL 100, Airtel, India's first.